আমার মনে হইতেছে আমাকে কেউ ফাঁসাইতে চাইতেছে, আর সেটা কেউ না, ওই টুলু। এটা ওরই কাজ, তোমার ফাঁসালে তো আমি একলা, তখন যা মঞ্চ তাই শয়তানি করব। ওরা দেখলেন আমার পায়ে রক্ত মাথা উঠে যায়। তো কিছু কইতেও পারতেছি না, দাও না আমার খেলে ব্যবসার কথা কইতাছে, আমি তো জানি ওর মতলব খারাপ। বাদামের ডালাটা তো হারাই ফেলাই না, খালা কিন্তু রাগ করছে, খালি রাগ না অনেক বেশি রাগ করছে, এখন কি করবা? কি করবো বুঝতেছি না, খালা এত ভালোবাসা কামড়া দিল, করতে পারলাম না। শোনো, খালা যে তোমার কইলো নিজের ব্যবস্থা নিজে করতে, এখন তুমি কি করবা ভাবছো কিছু? আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তোমার এনে গ্রামে চলে যাই, তারপর তোমার ভাইরা জন মারতে যাবো না, একজন ইয়াক দিসুমা ইয়াক দিসুমা করে এমন মাইট দিমু, মুখ টুক ধরে কেউ নদীতে জাপ দিব, পুকুরে জাপ দিব, কেমন হবো কত ব্যাপারটা? কসু হইব, মুখে তো কওয়া যা সহজ না, কামড়া অত কঠিন। তুমি কি মনে করছো আমার ভাইরা বোধাই কিছু কইব না, সবাই রাগি পাজি, আমার তো চিন্তা করলে গায়ের পশম খাড়ায় যায়। আমার ভাইরাও কম পাজি, তোমার আগে থেকে 1 ফুট বেশি হইলো পাজি। আমার নিজের আপন ভাই হওয়া সত্ত্বেও আমারে জায়গা জমি দেয় নাই, আর আমি দেখো একটা মেয়ের ভালোবাসা এই শহরে যাযাবরের মতো ঘুরে বেড়াইতেছে। আমার বাড়ি তো কত জায়গা, অথচ আমি ঢাকা শহরে নিজের বউরে নিয়ে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি, ওরা আরামে খেতে ধানে ভাত খেতেছে, পুকুরে বড় বড় মাছ খাইতেছে, আর আমি আমি বাদাম বিচা খাইতেছি। মন খারাপ করো না, তোমার এরকম দেখলে আমার খুব কষ্ট হয়, তোমার কিচ্ছু করা লাগবে না, দরকার পড়লে ঘরে বসে থাকবা। আমি ঘরে বসে থাকলে কামাই করবো কে, সংসার কেন চলবো? দরকার পড়লে আমি সংসার চালাম। তুমি একথা কেন, আমি তোমার বিয়ে করছি ভালোবাসার জন্য, তোমার কামাই খাওয়ার জন্য না, এই চিন্তা মাথায় আনবে না ঠিক আছে? আমি চাই আমার কামে দেরি হয়ে যেতেছে। সুরুজ, আজকে আমার এখানে থাকনের কথা ছিল না, আমার সৌদি আরবে থাকনের কথা ছিল, কিন্তু আজকে আমি আপনাদের সামনে ফুটপাতে দাঁড়ায় আপনার কাছে সাহায্যের হাত বাড়াইছি। আমার কি দোষ আছিল, আমি কি এমন অপরাধ করছি যার জন্য এই ফরেন গার্ডেন কোম্পানি আমার লোক এত বড় ধোকা দিল? কিন্তু আপনার ঘটনার পর তো পুলিশ সেখানে গিয়েছিল, কিছুই পেল না, তাদের অফিস তো ফাঁকা পুরা। সেখানে গিয়ে যখন অফিসের কোনো কিছু পায় নাই, তাইলে তো এটা সবার লোকে প্রতারণা করা হয়েছে, এটা তো ওরা যাচাই বাছাই করে দিলে অফিস দেয় নাই। আপনি না জেনে না বুঝে কেন টাকা দিয়েছেন ভাই? আমি আসলে লোভে পড়ে গেছিলাম, দালাল আমারে কইছে তুমি আমার টাকা দাও, তুমি প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পাইবা, এই লোভে আমি সব কিছু দিয়ে দিছি। আমার মায়ের শেষ সম্বলটুকু আসলে একটু জমি, আমি সেটাও বিক্রি করে দিছি, আমার মায়ের কানের বালা, আমার মায়ের কানের দুল আছিল সেটাও বিক্রি করে দিছি, আমার কাছে আর কোনো কিছু নাই, আমি শেষ হয়ে গেছি। আপনার এলাকার দালাল কোথায়, তাকে কি আপনি পেয়েছেন? যতটুকু আমি জানছি ভাই, দালালে তো ভাইগা গেছে, আমার মতো অনেকজনের টাকা পয়সা লইয়া ভাইগা গেছে, পরে আর পাওয়া যাইতেছে না। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তোমার সবটুকু মনে হয় ফাঁকি, এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও
যেন শোনে না, তাই বুকে ব্যথা কাল শীতে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, বাবা। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আমার চাকরি হয়েছে। চাকরি হয়েছে তোর? তোর চাকরি হয়েছে? কোথায় চাকরি হয়েছে? কিসের চাকরি? একটা এনজিওতে। প্রথমে 6 মাসের জন্য ট্রেনিং এ যেতে হবে, ট্রেনিং থেকে এসে সরাসরি জয়েনিং। এই চাকরিটা এই সময় আমার জন্য আশীর্বাদ। কোথায় জয়েন করতে হবে? যে কোনো জেলায়। বাবা, এই চাকরিটা আমার খুব দরকার ছিল। তার মানে তো চলে যেতে হবে ভাইয়া? হ্যাঁ, মানে ওরা ফোন করলেই আমাকে রওনা হতে হবে। তাহলে মিন্টু ভাইয়ের কি হবে? মিন্টুর আবার কি হবে? ওর তো যাওয়া আবার হয়েই গেছে। হ্যাঁ, ওর তো যথেষ্ট সর্বনাশ হয়ে গেছে, আর কি হবে? বাবা, ভাইয়া যদি না থাকে মিন্টু ভাইয়ের থাকতে সমস্যা হবে না? জ্যোতি, মিন্টু থাকতে কোনো সমস্যা হবে না, কারণ মিন্টু এখানে থাকবেই না। আমি চলে যাওয়ার আগে মিন্টু এখান থেকে চলে যাবে। আর কোনো কথা আছে? কথা থাকলেও সেটা শোনার কোনো সময় আমার নেই। দেখছো বাবা, ভাইয়া মিন্টু ভাইকে দেখতেই পারে না। আমরা ওর কোনো কথা শুনতে পারি না। দয়া করে ওর কোনো কথা এখানে বলবি না। ওর যা চিন্তা ভাবনা, ও কি করবে না করবে ওটা ওকে ভাবতে দে, তোকে এটা ভাবতে হবে না। যা, এখান থেকে যা। ভাইয়ের চাকরি হয়েছে সেটা নিয়ে কথা না, আসছে মিন্টু ভাইকে। আরে মিন্টু না, হ মিন্টুর মধ্যে তো মনে হইতেছে, ও এখানে কি করে? মিন্টু, তুই জমিটুকু বিক্রি করলি, সাজির ওই যে কানের দুল বিক্রি করলি, এত বড় একটা ধোকা খাইলি তুই। কি করুম বন্ধু, আমার কপালটা তো কোনোভাবে আগাইতেছেই না, কি করুম? আচ্ছা আচ্ছা, তুই তুই কবে কেমনে বুঝলি যে বিদেশে যাইতে পারবি না? আমি এয়ারপোর্টে গেছিলাম, এয়ারপোর্টে ভিতরে ঢুকছিলাম, তারপর কয়েকজন লোক আইলো, লোক আয়া আমাকে তিনজন রে লয়ে গেল, আমাকে তিনজন রে লয়ে গিয়া বন্ধু একটা রুমের মধ্যে আটকে রাখছে। কেমনে যে বেদম মারা মারছে বন্ধু, শোল্ডার নাই বন্ধু। আমি অবাকা, দেখা হইলো আরেক অবাকার লোকের। বন্ধু তরে পাইছি, আমার মনে সাহসটা বাইরে গেছে বন্ধু। চল না বন্ধু সামনে যাই, আমার আত্মহার দিতেছে না বন্ধু। হ্যাঁ বন্ধু চল, আমার না মাথা কিছু খেলতেছে না। তুই আমার এই বিস্তারিত একদম ভেঙে ভেঙে কত, মানে কেমনি কি হইলো, কেমনি এটা হইতে পারে যে? কি করতেছো আমার দোকানে মালামাল এইভাবে ছিটাইতেছো কেন? আপনি বল, আপনি বল ভাই, আমি আবার কি করলাম যে আপনি আমার দোকানে এইভাবে হামলা করে চালাইতেছেন? আমার না হঠাৎ করে সেই রাইটের কথা মনে পড়ে গেল, তুই আমার লগে যা করছিলি না, এই বদলা নিতে আইলাম, এখন পাওয়ার সব আমার। এই মনসুর, কবে কোন কথা সে বলছিল সেই কথা মনে করে রাখছস এখনো? আরে ওটা মনে যখনই হইব তখনই আমি হামলা চালামো, আজকে তো একলা চালাইলাম, পরে লোকজন সহ এসে তরে হামলা চালামো। তোর এই দোকান আমি পূর্ম, তরে সহ পূর্ণ, সব মাল আমি ধ্বংস করম। কুত্তার মতো ব্যবহার করছিলি না আমার সাথে, এখন আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার উপরে এখন আর কেউ নাই।
হালিম ভাই এখনো আছে? আরে দূর হালিম ভাই, হালিম ভাই এখন নাই। হালিম ভাই যতদিন ছিল ততদিন ডন ছিল, এখন হালিম ভাইয়ের জায়গায় আমি, আমি যেটা করবো ওইটাই। এই দোকান বন্ধ, তোর দোকান অফ থাকবো সারাদিন, দোকান অফ থাকবো, আমি তোর লস দেখতে চাই, ঠিক আছে? এই শাটার বন্ধ, এগুলো দোকান বন্ধ কর, যা এগুলো গোছা, দোকান বন্ধ, নেক্সট টাইম আইসা যেন খোলা না দেখি। আয় একদম, আমি খুব শান্তিতে আছি মা জননী। আমার মতো শান্তিতে এই শহরের কেউ নাই, খালি শহর কই কে, সারা পৃথিবীতেও নাই। ঠিক আছে আঙ্কেল, আমি আসি তাহলে। আপনি ভালো থাকবেন, আজ যেমন হাসি খুশি ফ্রেশ আছেন এরকম সবসময় থাকবেন। আর আমি মনসুরকে বলি আপনার ভাড়াটা দিয়ে দিতে। না না মা জননী, ভাড়া লাগবো না, টাকা পয়সা কিছু লাগবো না, আমার বাড়ি, আমি ভাড়া না নিলে কারো কিছু করার অধিকার আছে নাই? আমি সিদ্ধান্ত নিয়েছি মা জননী, আমি আর তোমাদের কাছে কোনোদিন ভাড়া নেব না। ওকে, এটা কেমন কথা বলছেন আঙ্কেল, বাসা ভাড়া কেন নেবেন না? আর আপনাকে একটা কথা বলি আঙ্কেল, আপনাদের দোয়ায় আমাদের টাকা পয়সার কোনো অভাব একটা নেই, একদমই নেই বলতে গেলে। আপনি আপনার ভাড়ার একটা টোকেন দিয়ে রাখবেন, আমি মনসুরের কাছ থেকে টাকাটা নিয়ে রাখবো, আপনাকে দিয়ে দেবো। এটা কেমন কথা? আপনার গ্যাস বিদ্যুতের বিল আছে না, এগুলো দিতে হবে না? না 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 মা জননী, মনসুরের টাকার কথা বলো না, বাড়ি ভাড়ার কথা বলো না মা জননী, মানে আমার টাকা পয়সা কিছু লাগবে না। তুই আমার কথা দাও মা জননী, মনসুরের কাছে টাকা পয়সার কথা কিছু বলবা না, কথা দাও মা জননী, কথা দাও। কিছু বুঝলাম না আঙ্কেল, কিছুদিন আগেই না আপনি ভাড়ার জন্য কত খ্যাচ খ্যাচ করতেন, আর এখন ভাড়াই নিতে চাইছেন না। মা জননী, আমি আগে অমানুষ ছিলাম, এই জন্য বাড়ি ভাড়ার জন্য খ্যাচ খ্যাচ করছি, এখন আমি মানুষ হয়েছি। আর আমি তোমার কথা দিতেছি, আর তোমাকে বাড়ি ভাড়া কেন মকুব করে দিলাম, বাড়ি ভাড়া দেওয়া লাগবো না। আল্লাহর হস্তে এই ব্যাপারে আর কোনো কথা কইও না, আর মনসুরের কাছে বাড়ি ভাড়ার কথা কই না, টাকা পয়সার কথা কই না মা জননী। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন এত করে বলছেন আমি মনসুরকে বলবো না, এবার খুশি তো? খুশি মানে খুব খুশি, এত খুশি যে খুশি ছুঁড়ে জায়গা নাই। জ্যোতি, জ্যোতি, কেমন আছিস মা? কি হয়েছে তোমার বাবা, মানে তুমি তো একটু আগে আমাকে দেখলে। হ্যাঁ সে তো দেখলামই, কিন্তু ইয়ে মানে তোর কাছে কিছু টাকা হবে নাই বোধ হয়। ঠিক আছে অসুবিধা নেই, মানে হয়েছে কি, ওই যখন হাঁটতে বের হই তখন ওই একটু চা টা খেতে ইচ্ছে করে, তো আশেপাশে যারা থাকে তারাও অনেক সময় খেতে টেতে চায়, কারণ আমাকে তো মাঝে মাঝে খাওয়ায়, ফলে দরকার হয় আর কি। আছে টাকা? 500 টাকা দিতে পারবো, চলবে? আরে চলবে মানে কি, যা নিয়ে আয়, নিয়ে আয়, যা যা। আমি তো নিয়ে এসেছি বাবা, এর থেকে বেশি কিন্তু আমি আর দিতে পারবো না বাবা। এর থেকে বেশি লাগবে না, কিন্তু তুই কি করে বুঝলি যে আমার টাকা লাগবে? বাবা আমি তো তোমার মেয়ে, তুমি কখন কোথায় বসে কেন ডাকো আমাকে, আমি যেখানেই থাকি আমি বুঝতে পারি বাবা। খুব ভালো, খুব ভালো। কিন্তু এই যে টাকাটা যে তুই দিলি, টাকাটা কোথা থেকে দিলি? তোর টিউশনির টাকা থেকে দিলি, তাই না? এখন এই টিউশনিটা তো রাখতে হবে, তুই যে রকম ফাঁকিবাজ, মাঝে মাঝে যেরকম গ্যাপ দিস, তাতে কি টিউশনি থাকবে নাকি? এটা রাখতে হবে, তাহলে না আমাকে মাঝে মাঝে টাকা পয়সা দিতে পারবি। আর ভাইয়ার চাকরি কিন্তু এখনো হয়নি, চাকরির কথাবার্তাটা ফাইনাল হচ্ছে, ঠিক না? আরে মাঝে মাঝে না আমার মনটা খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খারাপও লাগে, মানে ও নিজের কর্তৃত্বে সমস্ত কিছু পেলো, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। বাবা সন্তানের যে কোনো সাফল্যে বাবা মায়ের কৃতিত্ব সবচেয়ে বেশি,
বাবা মা যদি না থাকতো তাহলে সন্তান কিভাবে বড় হতো? এই যে ভাইয়াকে এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছ, কে শিখিয়েছে? তুমি তো শিখিয়েছ বাবা। তুমি আর মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছ, মানুষ করেছ, সেগুলোকে ভুলে গেলে চলবে? এই তো লক্ষ্মী মেয়ে, বাপের বেটি। কিন্তু আমার না মাঝে মাঝে খুব বেঁচে থাকতে কষ্ট হয়। তোরা সবাই মিলে আমাকে যখন ভুল বুঝিস, আমাকে সাপোর্ট দিতে হবে তো তোদের সকলে। বাবা আমরা তোমাকে ভুল বুঝি ঠিক আছে, কিন্তু আমরা তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবা, অনেক। জানি 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 জানি। বাবা একটা কথা বলবো? কোনো কথা হবে না। জাহিদ এখান থেকে চলে যাবার আগে মিন্টু এখান থেকে চলে যাবে, এটাই ফাইনাল কথা। আচ্ছা বাবা, তুমি কি করে বুঝতে পারলে যে আমি মিন্টু ভাইয়ের কথাই বলবো তোমাকে? যেহেতু আমি তোমার বাবা, তুমি যেহেতু বুঝতে পারো ওই ঘর থেকে যে আমার টাকা লাগবে, ঠিক সেই রকম আমিও বুঝতে পারি যে তুমি এখন কি কথা বলবে। এর সমস্ত কোনো কথাই আর হবে না। আমরা চাই মিন্টু বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, আমরা সবাই তাকে ভালোবাসি, কিন্তু সেটা এ বাড়িতে থেকে না, ঠিক আছে? হ্যাঁ, বাই বাই, টাটা। দেখলি তো বড় লোকের বাসা, বাসাটা তোর পছন্দ হয়েছে না? এই বাসায় কাম করতে পারবি, বুঝছস? পার্ট টাইম কাম করবি, মনে কর সকাল থেকে দুপুর পর্যন্ত করলি। হ্যাঁ খালা, আমি তো রান্না বান্না কিছু পারি না, আর কারো বাসায় কাম করতে হলে তো সব কাজ জানা লাগবে, তাই না? ও মা কস কি, রান্ধন বারণ পারস না তুই, তাহলে কেমন মাইয়া লোক রে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর রান্ধতে বানতে হইব না, তুই তরি তরকারি কাটবি, মাছ কাটবি, কাপড় চোপড় ধুবি, কাপড় চোপড় অবশ্য হেরা ওয়াশিং মেশিনেই দয়, ফার্নিচার মুছবি, এগুলি করবি, পারবি না? কাপড় চোপড় মেলতে পারো, ফার্নিচার মুছতে পারো, কিন্তু আমি তো মাছ কুটি নাই, তরি তরকারি কখনো কুটি নাই। মাছ কুটুস নাই, তরি তরকারি কুটুস নাই, কে তাহলে কাম করবি কেমনে? খালা আমি কি জানতাম যে আমার কখনো কাজের মেয়ের চাকরি করা লাগবো? তাছাড়া আলহামদুলিল্লাহ আমগো বাড়িতে তো কোনো কিছুর অভাব নাই, তিনজন কাজের মহিলা আমগো ঘরের কাজ করে দেয়, তাই আমি আগ্রহ করে কখনো কিছু শিখিনি। তবু বাড়িতে তিনজন কামের লোক, আহারে মা, তাহলে তুই তুই অনেক ধনী পরিবারের মাইয়া, তোর লিগে বহুত মায়া লাগতেছে, তুই কাম করবি কেমনে? আহারে মা। খালা যেই কামটা পাই না সেই কামটা তো করা অনেক মুশকিল হইব, তাই না? ও তা মুশকিল হইব। তুই কি জানোস ওই 5,000 টাকা বেতন দিব, আর বাড়িতে হইলো সেরা মানুষ নাই, এটা একটা সুবিধা। এখন তুই চিন্তা করে দেখ কামটা লুবি। খালা আমি রাজি, আমি পারবো, তুমি ফাইনাল কথা কও, চলো তাকে জানাই দিয়ে আসি। আসো চলো। মানে তুই তো অনেক কাম জানোস না, ধরতে গেলে কোনো কামই জানোস না, তুই কাম না জানলে করবি কেমনে? শিখা নিমু, তুমি আসো না, তুমি আমার শিখাই দিবা, চলো। আমি তো শিখাই দিমুই, তাই বলে তুই মাছ করতে পারোস না, তরকারি করতে পারোস না, কোনো কামই জানোস না, কেমনে কাম করবি? পারমু খালা, তুমি আমার শিখাই দিলে আমি একদিনের মধ্যে শিখাই ফেলামু, ওরা বুঝতেই পারবো না যে আমি কাজ পারি না। আর খালা না পায়রা উপায় আছে, কাজ তো করা লাগবই, একজনের হাত ধরে ভালোবাসে ঢাকা শহরে চলে আসছি, চলার পথে তো অনেক বিপদ আপদ আইবই, এগুলো কোনো সমস্যা না, আমি পারবো। তাহলে মা কবে থেকে গ্রামে আইতে পারবি? কালকে থেকে আসুন খাল। কালকে থেকে আইতে পারবি? হ্যাঁ রে মা, তুই সুরুজ রে অনেক ভালোবাসস রে মা, না জানা কাম শিক্ষা, হে কামও করতে রাজি সুরুজের লিগা। সুরুজ অনেক ভাগ্যবান রে মা, অনেক ভালো ভাগ্যবান। খালা কে ভাগ্যবান কে ভাগ্যবতী আমি জানি, এখন দুজন যেহেতু ভালোবাসে শহরে আইসাই পড়ছে, এই শহরে টিকে থাকার জন্য যা করা লাগবো করুন। চলো চলো এখনই করে দিই। চলো আসেন ভাই সাহেব, বসেন তো, আপনি বসেন। আপনি রাস্তায় দাঁড়ায় যারা এই কানতেছিলেন, আমার দেখি ভালো সাহেব নাই, কানতেছিলেন কেন? সুখে কানতেছিলাম,
সুখে কান্দারা মানুষ শোনেন নাই? হ্যাঁ শুনছি তো, সুখে তো আমিও কান্দি মাঝে মাঝে ভাই সাহেব। সুখে কান্না করার একটা আলাদা মজাই আছে, কিন্তু বিষয়টা হইলে যে আপনারে দেখছে কিন্তু মনে হয় না আপনি সুখে কান্দতেছিলেন, আমার তো মনে হইতেছিল আপনি দুঃখে কান্দতেছিলেন। কি হয়েছে একটু খুলিয়ে বলেন না। ওই তো কইলাম আমার কান্দরান দরকার, আমি কান্দতেছিলাম। আরে কোথায় যান ভাই, আপনি আমার পরিচিত লোক, আপনি রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে এইভাবে কানবেন সেটা হয় নাকি? আশা আশা মা, আশা এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলো। এই যে দেখ তোর বাড়িওয়ালা আঙ্কেল আইসে, রাস্তায় দাঁড়াই দাঁড়িয়ে কানতেছিলেন, ওনার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আয়। না না ঠান্ডা পানি আনা লাগবে না, ঠান্ডা পানি আমার বাসায় আছে। বাবা বলছে আঙ্কেল খেয়ে যান, সমস্যা কি? না সমস্যা আর কি, আমি এমনি তো ঠান্ডা আছি, মরে গেলাম আরো ঠান্ডা হয়ে যাবো। আমি আসি মা। আর কয় কি আপনি এটা কি বললেন? আপনি কি মনে করতে আছেন আমরা আপনারে পানির মধ্যে বিষ মিশিয়ে দিব? এই আশা তোমার বাসায় কি বিষ আছে? না বাবা বিষ পাবো কো? এই যে দেখছেন বাসায় বিষ নাই, আপনারে আমরা বিষ দেব কোথার থেকে? বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাস রাখেন, বাঁচতে পারবেন। হা হা হা। তাই আমি আবার জোরে হাসতে পারি না, আমার নিষেধ আছে হাতের সমস্যা তো। এই শহর থেকে আমি টাকা কামায়া তারপরে আমি গ্রামে যাবো, এর আগে আমি যাবো না। হ্যাঁ বন্ধু ঠিক কইছিস, আমি ওই ঢাকা শহর থেকে টাকা কামাইয়া যাবো। তুই যদি দাদা দাদির বুকে গল্প শুনে শুনে বড় হয়ে থাকিস, তাহলে তোর ছেলে কেন অন্য মানুষের কাছে গল্প শুনে বড় হবে? তুমি সবকিছু যত সহজ মনে করছো বিষয়টা অত সহজ না। কি বুঝুম আর কি বুঝুম না, এডি মাথার মধ্যে ঢুকতেছে না। লাভের অঙ্ক কষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা, এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না, প্রয়োজনে কাছাকাছি ডাকি শত্রুকু মনে হয় ফাঁকি। বন্ধু মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির